সেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই সপ্তাহ ক্ষমতা আসার পর বিডিআরদেরকে সাইজ করার জন্য সামরিক বাহিনীকে সাইজ করার জন্য এই কথিত বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের নামে এই নাটক সাজানো হয়েছিল এখন পর্যন্ত সেই ঘটনা একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে বিডিআর পিলখানায় বিডিআর এই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার হত্যা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্র করার জন্য ভারতীয় চক্রান্ত সেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এই সরকার ক্ষমতা আসার পর আপনাদের এগুলো জানতে হবে বুঝতে হবে জানানো দরকার জনগণকে আগে বিডিআর আর্মির পলিসি ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি লাশ পড়ে ভারতে একজন বিএসএফ একজন জেনারেল দুইজন লাশ পড়বে এটা বিডিআরদের মৌখিক নির্দেশনা ছিল সে সময় কতজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এখন কতজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে সেই কারণে সেই বিডিআরদেরকে সাইজ করার জন্য সামরিক বাহিনীকে সাইজ করার জন্য এই কথিত বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের নামে এই নাটক সাজানো হয়েছিল এখন পর্যন্ত সেই ঘটনা একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে সেই ঘটনার একমাত্র ব্যক্তি ব্রিগেডিয়ার হাসান নাসির তদন্ত কমিশনের সদস্য তিনি সেই তদন্ত তদন্তের উপরে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই বাংলাদেশে আপনাদেরকে যদি আমরা বেঁচে থাকি আমরা অবশ্যই করব কার মঙ্গল আগে পরে আমরা তো জানি না যারাই বেঁচে থাকেন হাসান নাসির যদি বেঁচে থাকেন আরো অনেকে আছেন এই তদন্ত প্রতিবেদন কি হয়েছে ডিটেলস আর্মি উঁচু লেভেল থেকে নিচের লেভেলের সব কর্মকর্তা কর্মচারীদের কাছে এই তদন্ত রিপোর্ট গুলো আছে বিচার করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করা এটি ছিল একটি বড় ঘটনা এখন পর্যন্ত সেই ঘটনার বিচার হয় নাই আমাদের পররাষ্ট্র সচিব তহিদ সাহেবের বক্তব্য শুনেছেন ইন্টারভিউতে বলছেন বাংলাদেশের নিয়োগে ভারতের হস্তক্ষেপ থাকে রাজনৈতিক কেউ বললে বলতেন রাজনৈতিক বক্তব্য একজন পররাষ্ট্র সচিব এই সরকারের পররাষ্ট্র সচিব তিনি পরিষ্কারভাবে বলছেন যে বাংলাদেশের নিয়োগে অর্থাৎ টপ নিয়োগ ডিজিএফআই এনএসআই প্রধান কে হবেন পুলিশ প্রধান কে হবেন বিডিআর প্রধান কে হবেন সেখানে ভারতের চয়েস থাকে চিন্তা করতে পারছেন এটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবস্থা চাই অনেক ধরনের বহুমুখী সংকট রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আছে তারপরে আমাদেরকে পথ চলতে হবে কিছু করার জন্য চেষ্টা করতে হবে আন্দোলন আমরা করেছি কৌশলে হয়তো আমাদের ভুল ছিল আমরা সফল হইনি সামনে আমরা এগিয়ে যেতে চাই দুটি কথা একটু বলতে চাই যে এই প্রসঙ্গে আন্দোলন প্রসঙ্গে যে আমাদের অনেক টকশোতে প্রো গভর্নমেন্ট সরকারপন্থী সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী যারা ব্যালেন্স করে চলে ধরেন যাদের এনজিও আছে সরকারি ফান্ড পায় বিদেশি ফান্ড পায় সরকারের দাওয়াত পায় তো তারা অনেকে একটু ব্যালেন্স করে কথা বলে যে দেখেন ভাই একদিনের ভোট দিয়ে কি দেশ পরিবর্তন হবে সরকার পরিবর্তন হলে কি সব পরিবর্তন হবে নব্বই এর পরে সামরিক শাসন ইসলামের পতনের পরে যে কয়েকটি নির্বাচন হয়েছিল চারটি নির্বাচন কেয়ারটেকার সরকার অধীনে হয়েছে দুটোতে বিএনপি ক্ষমতা এসেছে দুটোতে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল সেটিকে সারিয়ে সংশোধন করে আমরা সেই কেয়ারটেকার ব্যবস্থাটাকে আমরা টেকসই ব্যবস্থা করতাম এখন কেয়ারটেকার কোনো ব্যবস্থা না এটা লং টার্ম কোনো সলিউশন না তাই বলে আমরা সেই ব্যবস্থাটাই তুলে দেবো আপনার মাথা ব্যথা হলে কি আপনি চিকিৎসা না করে মাথা পিঠে ফেলবেন সেই কেয়ারটেকার ব্যবস্থা সরকার এগারো সালে তুলে ফেলেছে এটা কিন্তু সরকারের পরিকল্পনা না দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে সামরিক বাহিনীর সদস্যদেরকে হত্যা করে এদেশে সামরিক বাহিনীকে পঙ্গু করার তাদের প্ল্যান ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট রিমুভ করার তাদের প্ল্যান ছিল চোদ্দ সালের ভোটারবিহীন নির্বাচনও তাদের প্ল্যান ছিল এবং বৈশ্বিকভাবে সেই সরকারের সমর্থনেও তারা কাজ করেছে আঠারো সালেও তারা প্ল্যান করে এই নির্বাচন করিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রেখেছে চব্বিশ সালেও তারাই এই একতরফা নির্বাচনকে সমর্থন দিয়েছে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করে বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের একটা পাপের সরকার বসিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এটা করেছিল কাজী আমাদের যে সেটেল ইস্যু ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের চারটা নির্বাচন হয়েছিল অবশ্যই সেই কেয়ারটেকারে ব্যাগ যেতে হবে কেয়ারটেকারের বিকল্প কিছু নেই আপনি জাতীয় সরকার বলেন আপনি অমুক সরকার বলেন কিভাবে হবে জাতীয় সরকার আপনি আমি বললে কি জাতীয় সরকার আপনার জাতীয় সরকারে সুব্রতদের গণফোরামকে দুইটা মন্ত্রণালয় দেবেন মান্না ভাইকে তিনটা মন্ত্রণালয় দেবেন খায়ের সাহেবকে দুইটা এটা কে দেবে কে মন্ত্রণালয় ঠিক করবে জাতীয় সরকার আমরা কোন ফর্মুলায় করবো জাতীয় সরকারের কি কোনো আইনি ভিত্তি আছে হইলে ভালো আমি বলছি এটা বেস্ট সলিউশন কিন্তু একটা কানেক্টিভিটি একটা ভিত্তি তো লাগবে
কেটিকারের গভর্নমেন্টের কথা সংবিধানে ছিল এই সরকার এককভাবে দূর করেছে সো কেটিকার গভর্নমেন্ট হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক যাত্রার জন্য এটা একটা উত্তম পন্থা অবশ্যই কেটিকার সরকারের জন্য আমরা যতদিন দাবি না হয় আমরা লড়াই করব কিন্তু দয়া করে মূল ইস্যু থেকে আমরা যেন বিচ্যুত না হই যে পরবর্তী সরকার নতুন আপনি একটা ফর্মুলা দিবেন সেটা ইমপ্লিমেন্ট সরকার করতে পারে নাও করতে পারে মানতে পারে নাও করতে পারে আপনি যদি সরকারকে টাইমে হিসেবে নামাইতে পারেন শ্রীলঙ্কার মতো তাহলে আপনি যে ফর্মুলা দেন সেটা মানবে সো আমাদের সেন্ট্রাল ইস্যু ছিল বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ওনারা হাত দেন নাই ওনারা পরিবর্তন ঘটান নাই শিক্ষা ব্যবস্থা আজ যদি আলোচনা যেভাবে যেখানে আলোচনা করা হয় শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় নিয়ে এসে দাঁড়াইছে যে যেন কোন মরুভূমিতে পরিণত হয়েছে ব্যবসায়িক সেক্টরে যদি আলোচনা করা হয় যে বলে ব্যাংকে গেলে এলসি করা যায় না এলসিও করতে হয় লাইন ধইরা যে বলে আগামী মাসের এত তারিখে আপনি পাইবেন একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছে একটা সময় ছিল ডাকা হইতো যে ভাই আসেন এলসি করেন আর এখন বক্তারা তো বলে যে বলে পাতানো নির্বাচন আসলে ২৪ পাতাইতেও পারে না নির্বাচন কারণ প্রমাণ হয়েছে যে তারা একবার বলে ২৭% একবার বলে ৩০% একবার বলে ৪০% তারা নিজেরাও পাতাইতে হইলে তাকে যেমন নাকি যদি কেউ নকল করতে চায় তাহলে তার পড়ালেখা করতে হয় পড়ালেখা ছাড়া নকল করে পাস করা যায় না তো নির্বাচনে এরকম যদি কোনো পার্সন বলতে হয় অন্তত পক্ষে নির্বাচন হইতে হয় এবং আমার একটা ধারণা ছিল যে এইবার নির্বাচনে তারা জান প্রাণ দিয়ে হইলে তাদের কর্মীদেরকে কেন্দ্রে পৌঁছাবে কিন্তু অবস্থা এরকম হয়েছে তাদের কর্মীদেরও তাদের উপরে আস্থা নাই তাদের উপরে কোনো কি বলে যে তাদের ভোটের ব্যাপারে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ নাই একে একে এইভাবে যেই সেক্টরে আলোচনা করা হবে এবং আইন যদি বিচার বিভাগকে নিয়ে কথা বলা হয় তাহলে তো মানে এখানে কিছুই নাই এটাকে একেবারে ধ্বংস করে দিছে একই মামলায় মির্জা ফখরুল সাহেব এই মির্জা আব্বাস সাহেব এবং ওমর সাহেব কিনা কি ওমর না শাহজাহান ওমর সাহেব ওনারা একই মামলায় তো আসামি ছিলেন আইনের অবস্থা বিচার বিভাগের অবস্থাই নেই যে বাকি সবাই জেলে থাকলেন একজন বাইর হইয়া ইলেকশন করে এমপিতে পরিণত হইলেন বিচার বিভাগকে কোথায় নিয়ে গেছে আসলে এরকম সব বিষয়ই হালাত এইরকম তো এখন আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে এর থেকে মুক্তি পাইতে পারি এই অবস্থার থেকে এই জন্য আশা করি আজকের এই গোল টেবিলের যে জাতীয় নেতৃবৃন্দ আছে অবশ্যই তিনারা দিক নির্দেশনা বিষয়ে দিক নির্দেশনা বিষয়ে আলোচনা করবেন এবং আমাদেরকে পথ দেখাবেন যে এই পথ ধরে আমরা এগোতে পারি এবং কথা একটাই যে সব কিছুর পরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ঐক্যবদ্ধ হইতে হবে যে কোনো অবস্থাতেই যদি ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে দেখবেন বর্ষাকালে পিঁপড়া এরকম পিঁপড়া দল বাইন্দা পানির উপরে ভাসতে থাকে যত বড়ই বন্যা হোক যখন পিঁপড়া একত্রিত হইতে পারে তখন আর তার ডুবানোর ভয় থাকে না মৃত্যুর ভয় থাকে না ওই পিঁপড়া যদি একা থাকে তাহলে সামান্য এক ফোঁটা পানি ঢেলে দিলে তার অবস্থা খারাপ হয়ে যায় গিয়া তো আমাদেরকে ওই রকম ঐক্যবদ্ধ হইতে হবে যে এই ধরনের সরকারের বিরুদ্ধে ইতিহাস সাক্ষী দেয় যে বলে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারবে না শুধু সময়ের বিষয় আর আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয় আমরা ময়দানে ঐক্যবদ্ধ কর্মসূচি চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন